আমার 1 বছর আগে ঘাড় আর মাজা অনেক পেন করতো। মাজায় ঝুঁকে কাজ করতে গেলে ব্যথা লাগতো, বাজারে টানলে, সিঁড়িতে উঠলে, তারপরে রান্না করলে হাতে রান্না করতে গিয়ে হাত ব্যথা হয়ে যেত, থালা বাসন মাজতে পারতাম না। ঘুম থেকে উঠে যেই পা ফেলতাম তখন পাটা ব্যথা লাগতো, প্রচন্ড রকম ব্যথা করতো, পা দিতে পারতাম না। যখনই শুই দুপুরে বিকালে যখনই শুই তখনই উঠার পরে পাটা ব্যথা করতো। এমনও হয়েছে 2 দিন আমার প্রচন্ড ব্যথা, দম লেগে গেছে, আমি উঠতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছিলাম না। স্যার কি বলেছিলেন আপনাকে? আমাকে বলছিল যে যখন ফার্স্ট আসি তখন তো পায়ের সমস্যা নিয়ে আসি, তখন বলছে তুমি ওষুধটা খেলে যদি না সারে তখন ইনজেকশন দিতে হবে। তা আমার ওষুধেই আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। আচ্ছা, কোমরের জন্য কতদিনের জন্য ভর্তি ছিলেন? 10 দিন। 10 দিন। আচ্ছা, সেই 10 দিন পরে সেই কোমর ব্যথা ঘাড় ব্যথার কি অবস্থা আজকে? এখন তো নাই ব্যথা, আলহামদুলিল্লাহ। এখন কি আপনি পা দিলে কি আপনার পায়ে ব্যথাটা হয়? পায়ে না, পায়ে ব্যথা হয় না। তাহলে এই যে দীর্ঘ এতটা হাত অবশ হয়ে আসতো ঝিনঝিনে, মানে হাতটা অনেক যন্ত্রণা করতো, সেই ব্যথা কি এখন আছে? না, ব্যথা নাই, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আমাদের আরেকজন বোন সুস্থ হওয়ার খাতার তালিকায় নাম লেখালেন। দীর্ঘ একটা সময় উনি ওনার পায়ের গোড়ালি ব্যথা, কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা জনিত সমস্যা নিয়ে ভুগছিলেন। কী হয়েছিল ওনার জীবনে? আজকে বেশি কথা বাড়বো না, সরাসরি আমরা ওনার কাছে চলে যাব, ওনার কাছ থেকে আসলে পুরো বিষয়টা আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার নামটা একটু বলেন আমাদেরকে। শাপলা রহমান। শাপলা রহমান। কোথায় থাকেন আপনি? ঘোড়াশাল। ঘোড়াশালে। আমরা জানি আপনি একজন গৃহিণী, আপনার কয় সন্তান? এক সন্তান। এক সন্তান। আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি হয়েছিল এবং ঠিক কত দিন আগে এই সমস্যাটা শুরু হয়েছিল? আমার 1 বছর আগে ঘাড় আর মাজা অনেক পেন করতো, মাজায় ঝুঁকে কাজ করতে গেলে ব্যথা লাগতো, বাজারে টানলে, সিঁড়িতে উঠলে, তারপরে রান্না করলে হাতে রান্না করতে গিয়ে হাত ব্যথা হয়ে যেত, থালা বাসন মাজতে পারতাম না। আচ্ছা, মানে এই 1 বছর আগে কি এই ধরনের কোনো সমস্যা ছিল বা কোনো ধরনের কোনো কিছু এর আগে কখনো বুঝেছিলেন? এর আগে কখনো এরম হয়নি, হালকা মানে এমনি ব্যথা হতো কিন্তু ক্ষণ সেরে যেত। কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু মনে পড়ে কখনো? অ্যাক্সিডেন্ট করিনি কখনো, ওরকম কোনো কিছু মনে পড়ে না। তার মানে করোনা যখন আপনার 2019 শেষের দিকে যখন প্রথম শুরু হয় ওই সময়টা আপনি হঠাৎ করে আপনার, আচ্ছা, করোনা পজিটিভ হয়। আচ্ছা, তারপরে আপনি দেখতে পান যে আপনার কোমরে ব্যথা শুরু হয়েছে, পাশাপাশি আপনার ঘাড়ে ব্যথা শুরু হয়, এবং তার আগে থেকে আমরা জানি যে আপনার ক্যালকেনিয়াল স্পার ছিল, যেটা হচ্ছে আপনার পায়ের গোড়ালিতে অতিরিক্ত হাড় বেড়ে যাওয়ার যেটাকে বলে, যে আপনি সকালবেলা বা যে কোনো একটা সময় হয়তো পা দিচ্ছেন, দিলীপ থেকে উঠে যেই পা ফেলতাম তখন পাটা ব্যথা লাগতো, প্রচন্ড রকম ব্যথা করতো, পা দিতে পারতাম না। যখনই শুই দুপুরে বিকালে যখনই শুই তখনই উঠার পরে পাটা ব্যথা করতো, মানে পা নিচে আর ফেলতে পারতেন না, হাঁটা চলায় অনেক সমস্যা হতো। ধীরে ধীরে এই সমস্যাটা একটু একটু করে আবার ভালো হয়ে যেত নাকি? আচ্ছা, তো বাট কোমরের ব্যথা এবং ঘাড়ের ব্যথাটা একটা সময় সেটা ক্রনিক পর্যায়ে চলে যায়। কি হয়েছিল? আমরা যখন প্রথম আপনাকে দেখেছিলাম যে আপনি যখন এসেছিলেন আমরা দেখেছি যে মানে আপনি হাঁটতেই পারছেন না এরকম একটা অবস্থা, আপনার প্রচণ্ড রকম কোমরের ব্যথা ছিল এবং ঘাড়ের ব্যথাটা প্রচণ্ড আকার ধারণ করেছিল। তো এই গত 1 বছর আগে যখন প্রথম এই সমস্যাটা শুরু হয় প্রাথমিকভাবে কি কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন? আমাদের ওখানে যে মেডিকেল আছে ঘোড়াশাল, ওই মেডিকেলে ডাক্তার এমনি পেন কিলার তারপরে নার্ভের ওষুধ এইগুলো দিয়েছিল। আচ্ছা, 1 বছর ধরে ওর ভিতরেই চিকিৎসা হয়েছে, তা অনেকে ব্যথাটা আবার চলে যেত, মানে ওষুধ যখন খাচ্ছেন ব্যথা চলে যাচ্ছে, আবার যেই ছেড়ে দিতাম তখন আবার আগের পর্যায়ে চলে আসছে। আচ্ছা, তো উনি কি পেন কিলার টাইপের আপনাকে ওষুধ দিতেন? পেন কিলার দিছে, ভিটামিন দিছে, ক্যালসিয়াম দিছে। আচ্ছা, তো উনি কি আপনার কোনো ধরনের এমআরআই বা কোনো ধরনের ট্রিটমেন্ট এই ধরনের কিছু করেছিলেন? না, এমআরআই টেমআরআই করিনি। বা আপনাকে কি আপনার রোগ সম্পর্কে কখনো বলেছেন যে আসলে আপনার এই রোগটা হয়েছে এরকম কোনো কিছু বলেছেন? না, কখনো কিছু বলিনি। বাট আপনি গিয়েছেন, আপনার সমস্যা বলেছেন, উনি ওনার মতো করে আপনাকে ওষুধ দিয়েছেন। আচ্ছা, তো ওষুধ যখন আপনি খেতেন ভালো, ছেড়ে দিচ্ছেন, আবার আগের পর্যায়ে চলে যাচ্ছেন, এবং ধীরে ধীরে একটা সময় এটা অনেক খারাপ পর্যায়ে চলে গিয়েছিল। এরকম কি হয়েছে কখনো যে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা, বিছানা থেকে উঠতে পারছেন না একদম? হ্যাঁ হয়েছে।
স্বাভাবিক যে কাজগুলো সেগুলো করতে পারছেন না? করতে পারছি না, এমনও হয়েছে দুই দিন আমার প্রচন্ড ব্যথা, দম লেগে গেছে, আমি উঠতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছিলাম না। পরিবারের সবাই কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল যে আসলে কি হলো। তো এই গত এক বছর অনেকটা কিন্তু সময়, এই সময়টা যে আপনি এই ব্যথা নিয়ে আপনি পার করেছেন, কখনো কি মনে হতো না যে আমি কি সুস্থ হব না, আমি কি আগের জীবনে আর কখনো ফিরে যেতে পারবো না, এরকমটা মনে হতো কখনো? এটা মনে হতো যে সারবে কি সারবে না, এত চিকিৎসা করছি, একটা কনফিউশনে থাকতেন সব সময়। আচ্ছা, আমরা জানি আপনি পরবর্তীতে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেন প্যারালাইসিস বিশেষজ্ঞ, সো ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, সো স্যারের বিষয়ে জানতে পারেন কিভাবে? আমি ইউটিউবেতে স্যারের দেখি, এমন আমার ছেলে উনি দেখে বলছে মামনি এই দেখো পা ব্যথা দেখাচ্ছে, আচ্ছা তুমি এটা দেখো, ওখান থেকে জানতে পারি। আচ্ছা, তার মানে আপনার ছেলে যখন ভিডিও ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখছে, আমরা জানি এখনকার ছেলে মেয়েরা অনেক বেশি অ্যাডভান্স, তারা ইউটিউব বা প্রযুক্তির সাথে অনেক বেশি তারা জড়িত থাকে, তো সে যখন একটা ভিডিও দেখতে পায়, সে সারাক্ষণ দেখছে যে তার মা অসুস্থ থাকছে, ব্যথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তো তার মাথায় নিশ্চয়ই এই জিনিসটা ঘুরতে থাকতো যে আসলে আমার মাকে আমার সুস্থ করতে হবে বা মা কীভাবে ভালো হবে। যখন সে এরকম একটা ভিডিও দেখতে পায় তখন সাথে সাথে সে আপনাকে দেখায়, এবং আপনিও যখন এই ভিডিওটা দেখতে পান আপনার মনে হয়েছে যে না আমি একবার স্যারের কাছে যাই। আমি ডাউনলোড করে স্যারের কাছে ঠিকানা জোগাড় করেছেন, ফোন দিয়েছেন যে আপনি আসতে চান। তো যখন আপনি প্রথম এসেছিলেন স্যারের কাছে, স্যার এবং আপনাকে দেখেছে এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, স্যার কি বলেছিলেন আপনাকে? আমাকে বলছিল যে যখন ফার্স্ট আসি তখন তো পায়ের সমস্যা নিয়ে আসি, তখন বলছে তুমি ওষুধটা খেলে যদি না সারে তখন ইনজেকশন দিতে হবে, তা আমার ওষুধেই আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? পায়ের জন্য ভর্তি হয়নি কিন্তু মাজার জন্য, কোমরের জন্য ভর্তি হয়েছে। আচ্ছা, কোমরের জন্য কতদিনের জন্য ভর্তি ছিলেন? 10 দিন। 10 দিন। আচ্ছা, সেই 10 দিন পরে সেই কোমর ব্যথা ঘাড় ব্যথার কি অবস্থা আজকে? এখন তো নাই ব্যথা আলহামদুলিল্লাহ। এখন কি আপনি পা দিলে কি আপনার পায়ে ব্যথাটা হয়? পায়ে না, পায়ে ব্যথা হয় না। তাহলে এই যে দীর্ঘ এতটা হাত অবশ হয়ে আসতো ঝিনঝিনে, মানে হাতটা অনেক যন্ত্রণা করতো, সেই ব্যথা কি এখন আছে? না, ব্যথা নাই আলহামদুলিল্লাহ, মাত্র 10 দিনে। এই যে গত 1-1.5 বছরের যে আপনার কষ্ট, সেটা মাত্র 10 দিনে এখন সুস্থ হয়ে গেছেন, সুস্থ জীবনটাকে কেমন লাগছে সেই অসুস্থ জীবন থেকে? মানে নিজের কাছে আনন্দ লাগছে যে এখন আপনি আবার সেই আগের সবগুলো কাজ করতে পারবেন, এখন ব্যথার যন্ত্রণায় আর বিছানায় শুয়ে থাকতে হবে না, অন্যের সাহায্য নিয়ে আপনাকে আর কিছু করতে হবে না, নিজের সব কাজ নিজে করতে পারবেন, এটা অনেক বড় একটা আনন্দের বিষয়। আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন যারা এই ধরনের সমস্যার ভিতরে ভুগছেন? দেখা যাচ্ছে এরকম অসংখ্য রুগী আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগেন, তারা হয়তো জানে না যে কার কাছে গেলে তারা ভালো একটা চিকিৎসা পেতে পারেন বা কোথায় গেলে তারা একটা ভালো চিকিৎসা পাবেন, তাদের জন্য কিছু বলবেন? আমি তাদের জন্য বলতে পারি সবাই এখানে দেখে এই স্যারের সাথে যোগাযোগ করে এখানে ট্রিটমেন্ট নিলে অনেক ভালো হবে। আমি 10 দিনে যেমন সুস্থ হয়েছি, আল্লাহর রহমতে আপনারাও আসলে এখানে অনেক সুস্থ জীবনযাপন করে ফিরে যেতে পারবেন আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের এই ঘোড়াশালার আমাদের এই বোন করোনা পজিটিভ ছিলেন, এবং তার পরবর্তীতে যখন উনি এখান থেকে সেরে ওঠেন, তার পরবর্তীতে উনি দেখতে পান যে ওনার কোমরে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে, পাশাপাশি ওনার কাঁধে ব্যথা। আসলে ওনার পিএলআইডিটা অনেক আগে থেকেই ছিল, বাট উনি হয়তো সেই মুহূর্তে এটার ব্যথাটা উনি বুঝতে পারতেন না। পিএলআইডি রোগটা আসলে এরকমই, কারো কারোর জন্য দেখা যাচ্ছে যে একদম প্রথম অবস্থা থেকেই পেইন শুরু হয়, কারো কারো একটু দীর্ঘমেয়াদী সময় নিয়ে এটার যে এফেক্টটা সেটা আপনার দেখা দেয়। এবং পাশাপাশি ওনার ক্যালকেনিয়াল স্পার ছিল, যেটা আপনার পায়ের গোড়ালিতে এক ধরনের হাড় বৃদ্ধি পায়, এটা হতে পারে আমরা অতিরিক্ত শক্ত জুতা পরার কারণে, কারো কারোর জন্য দেখা যাচ্ছে যে খালি পায়ে হাঁটার কারণে এই সমস্যাটা অনেকের বেশি বৃদ্ধি পায়, এবং একটা সময় দেখা যাচ্ছে যে আপনি পা দিচ্ছেন আপনি আর হাঁটতে পারছেন না, প্রচণ্ড রকম ব্যথা ফিল হচ্ছে। তো এই যে এই সমস্যাটা নিয়ে উনি দীর্ঘ একটা সময় যখন উনি ভোগ করেছেন, একটা সময় ওনার ছেলের মাধ্যমে উনি জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কথা, এবং সেই অনুযায়ী উনি চলে আসেন, এবং ওনার মুখে শুনতে পেলেন যে মাত্র 10 দিনের ভিতরে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালোই আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। আপনারাই বলেন, এটা অবশ্যই অবশ্যই একটা আশার বিষয়। এই এই মানুষটার জায়গায় আপনি আপনার নিজেকে দাঁড় করান, আপনিও একদিন সুস্থ হতে পারেন। এই যে দীর্ঘমেয়াদী, আমরা এরকম অনেক রোগীর কাছ থেকে আমরা জানতে পারি যে তারা 10-12 বছর থেকে আপনার পিএলআইডি রোগে ভুগছেন, কেউ কেউ প্যারালাইস রোগে ভুগছেন, কেউ কেউ হাঁটু ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, কোনো কাজ করতে পারছেন না, দীর্ঘমেয়াদী অবস্থায় বিছানায় পড়ে থাকার কারণে অন্যান্য যে রোগগুলো ডায়াবেটিস থেকে শুরু করে অন্যান্য রোগগুলো বৃদ্ধি পাচ্ছে। এই যে এই এই জিনিসগুলোকে আমরা ক্রনিক পর্যায়ে নিয়ে যাই শুধুমাত্র ছোট্ট একটা ডিসিশনের অভাবে। আমরা কখনোই, আমরা একটা জিনিস আপনাদেরকে বলি যে
আমরা পোষা প্রাণী পালতে পারি, আমরা মাছ পালি, কেউ বিড়াল পালি, বিভিন্ন ধরনের আমাদের হবি থাকে, আপনারা সেটা করেন, কিন্তু প্লিজ দয়া করে কেউ রোগকে পুষবেন না। রোগ পোষার মতো কোনো কিছু না, এটা আপনার পেট হতে পারে না। রোগ হচ্ছে রোগ হবে, সেটাকে অবশ্যই আমাদের কিউর করতে হবে এবং সেটা সঠিক সময়ে করতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, দোয়া করবেন আমাদের এই বোনের জন্য। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপনাকেও।